স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় এক এর লেকচার সিক্স শিখব। লেকচার সিক্সে আছে ম্যাথ নাম্বার ফাইভ। এর আগে আমরা চারটি ম্যাথ করেছি। একটি শহরের 1800 জন লোকের উপর জরিপ করে দেখা গেল যে 950 জন প্রথম আলো পড়ে, 610 জন ইত্তেফাক পড়ে এবং 150 জন উভয় পত্রিকা পড়ে। ওই শহরের একজন লোকের ক্ষেত্রে নিচের ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করো। উদ্দীপকটা বা কোশ্চেনটা আমরা আরেকবার একটু বুঝি। উদ্দীপককে বলা হয়েছে একটি শহরের 1800 জন লোকের উপর জরিপ করা হয়েছে। শহরে অনেক লোক আছে, কিন্তু সার্ভেটা করা হয়েছে, জরিপটা করা হয়েছে 1800 লোকের উপর। এই 1800 লোকের মধ্যে 950 জন লোক প্রথম আলো পত্রিকাটি পড়ে, 630 জন লোক ইত্তেফাক পত্রিকা পড়ে এবং 150 জন লোক আছে যারা দুটো পত্রিকায় পড়ে। এমন হতে পারে বাসায় একটি পত্রিকা পড়ে, অফিসে গিয়ে আরেকটি পড়ে, এরকম দুটি পত্রিকায় পড়ে। এখন ওই শহরের একজন লোকের ক্ষেত্রে নিচের এই ঘটনাগুলোর সম্ভাবনা নির্ণয় করতে হবে। ঘটনাগুলো কি আছে? যে লোকটি যে কোনো পত্রিকা পড়ে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে, অথবা লোকটি কেবল ইত্তেফাক পড়ে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে, লোকটি শুধুমাত্র প্রথম আলো পড়ে, লোকটি একটি পত্রিকা পড়ে, প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ে, এটা হলো কন্ডিশনাল, যে প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ে, প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ে না, ইত্তেফাক পড়লে প্রথম আলো পড়ে, ইত্তেফাক পড়লে প্রথম আলো পড়ে না, প্রথম আলো না পড়লে ইত্তেফাক পড়ে, প্রথম আলো না পড়লে ইত্তেফাকও পড়ে না। এভাবে বিভিন্ন কন্ডিশনাল গুলো তাদের সম্ভাবনাও আমরা নির্ণয় করি। সলিউশনে যাওয়ার আগে আমরা একটু নোট দেখতে চাই যে এ ধরনের প্রশ্ন বুঝা এবং তার আনসার করার জন্য কিছু সহজ পদ্ধতি আছে, সেই ব্যাপারে আমরা দুটি নোট দিতে চাই। নোট এতে আছে, প্রশ্নে যদি অথবা বা কিংবা নতুবা অর যে কোনো কমপক্ষে এই জাতীয় কোনো একটা শব্দ থাকে, তাহলে বুঝতে হবে যে সেখানে ইউনিয়ন হবে অথবা প্লাস করতে হবে, যোগ করতে হবে। আবার বলি, প্রশ্নে যদি প্রশ্নের কোথাও অথবা থাকে, বা থাকে, কিংবা থাকে, নতুবা অর যে কোনো কমপক্ষে এই শব্দগুলোর যে কোনো একটা যদি থাকে, তাহলে সেখানে আমাদেরকে ইউনিয়ন করতে হবে অথবা যোগ করতে হবে। আর যদি প্রশ্নে এবং ও, কিন্তু, উভয়, সব, এন্ড এই শব্দগুলোর কোনো একটা থাকে, তাহলে সেখানে ইন্টারসেকশন করতে হবে বা গুণ করতে হবে। এবার আমরা সলিউশনে চলে যাই। মনে করি এ প্রথম আলো পড়ার ঘটনা এবং বি ইত্তেফাক পড়ার ঘটনা। আমাদের উদ্দীপকে দুটি পত্রিকা পড়ার কথা বলা হয়েছে, তো প্রথম আলো পত্রিকা পড়ার ঘটনাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, ইত্তেফাক পত্রিকা পড়ার ঘটনাকে বি দ্বারা প্রকাশ করা। তাহলে প্রবাবিলিটি অফ এ হবে 950/1800, কারণ প্রবাবিলিটি অফ এ অর্থাৎ প্রথম আলো সম্ভাবনা, এ দ্বারা আমরা প্রথম আলো বুঝিয়েছি। তাহলে প্রথম আলো পড়ার সম্ভাবনা 950/1800, কারণ প্রথম আলো পড়ে 950 জন লোক 1800 জন লোকের মধ্যে। আবার প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 630/1800, তার মানে হলো ইত্তেফাক পত্রিকা পড়ে 630 জন 1800 জনের মধ্যে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 150/1800, অর্থাৎ উভয় পত্রিকা পড়ে, এ এবং বি দুটি পত্রিকা পড়ে, অর্থাৎ প্রথম আলো এবং ইত্তেফাক দুটো পত্রিকা পড়ে এমন 150 জন ব্যক্তি আছে মোট 1800 জনের মধ্যে। তো আমরা তিনটা সম্ভাবনা পেলাম, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি এবং প্রবাবিলিটি অফ
A intersection B. এখন উদ্দীপককে আমরা ডান পাশে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। ভেন চিত্রটা হলো যে 1800 লোকের উপর জরিপ করা হয়েছে তারা হলো এই পুরো আয়তক্ষেত্র S অর্থাৎ দৈর্ঘ্য পরীক্ষার নমুনা ক্ষেত্র। এই বৃত্তটা হলো A এই বৃত্তের ভিতরে আছে যারা ইত্তেফাক পড়ে তারা এই বৃত্তের ভিতরে আছে আর যারা সরি এ দ্বারা আমরা প্রথম আলো মিন করেছি তাহলে এই বৃত্তটা হচ্ছে এ এই বৃত্তের ভিতরে আছে 950 জন লোক যারা প্রথম আলো পত্রিকা পড়ে আর এর বাহিরে এই জায়গাগুলোতে এই যে এর বাহিরে এই জায়গাগুলোতে যারা আছে তারা প্রথম আলো পত্রিকা পড়ে না আবার এই বৃত্তটা বি বি এর ভিতরে যারা আছে অর্থাৎ 630 জন ব্যক্তি আছে যারা ইত্তেফাক পত্রিকাটা পড়ে আর বি বৃত্তের বাহিরে যে জায়গাগুলো আছে এই জায়গায় যেসব ব্যক্তিরা আছে তারা ইত্তেফাক পত্রিকা পড়ে না এ ইন্টারসেকশন বি এই জায়গাটা হচ্ছে যে ব্যক্তিগুলো ইত্তেফাক এবং প্রথম আলো দুটো পত্রিকায় পড়ে তাই এ ইন্টারসেকশন বি তাহলে এই পুরো বৃত্তটায় চার ধরনের ব্যক্তি বোঝায় যে লোকগুলো এখানে আছে এ ইন্টারসেকশন বিতে এরা দুটো পত্রিকায় পড়ে ইত্তেফাকও পড়ে প্রথম আলোও পড়ে তাহলে এখানে যারা আছে তারা কি পড়ে তারা প্রথম আলো পড়ে কিন্তু ইত্তেফাক পড়ে না আর এদেরকে প্রকাশ করা হয় এ মাইনাস এ ইন্টারসেকশন বি দ্বারা পুরো বৃত্তটা হলো এ আর সেখান থেকে এ ইন্টারসেকশন বি এটাকে মাইনাস করে দেওয়া হলো তাহলে এই প্লেসটা বোঝায় এ মাইনাস এ ইন্টারসেকশন বি আবার এই জায়গাটা এখানে যারা থাকে তাদের স্ট্যাটাস হচ্ছে এরা ইত্তেফাক পড়ে কিন্তু প্রথম আলো পড়ে না তাহলে এখানে কতজন ব্যক্তি পুরো বৃত্তটা হলো বি সেখান থেকে উভয় পত্রিকা পড়ে এ ইন্টারসেকশন বি সেটা মাইনাস করতে হবে তাহলে বি মাইনাস এ ইন্টারসেকশন তো চার ধরনের ব্যক্তি এ ইন্টারসেকশন বি এখানে যারা তারা দুটো পত্রিকায় পড়ে এ মাইনাস এ ইন্টারসেকশন বি এখানের ব্যক্তিগুলো শুধু প্রথম আলো পড়ে কিন্তু ইত্তেফাক পড়ে না এখানে বি মাইনাস এ ইন্টারসেকশন বি এই ব্যক্তিগুলো শুধু ইত্তেফাক পড়ে কিন্তু প্রথম আলো পড়ে না আর বৃত্তের বাহিরে কিন্তু এস এর ভিতরে আয়তক্ষেত্রের ভিতরে এই জায়গায় যারা থাকে তারা কোনো পত্রিকায় পড়ে না তাহলে এই ভেন চিত্রটা দিয়ে আমরা পুরো অঙ্কটা এখন করে ফেলতে পারব প্রমাণ 1 থেকে 10 পর্যন্ত সব আরেকবার আমরা একটু ভেন চিত্রটা বুঝি এখানে চার ধরনের লোক আছে এই জায়গাটা এ ইন্টারসেকশন বি যারা দুটো পত্রিকায় পড়ে এই জায়গাটা এ মাইনাস এ ইন্টারসেকশন বি যারা প্রথম আলো পড়ে কিন্তু ইত্তেফাক পড়ে না এই প্লেসটা বি মাইনাস এ ইন্টারসেকশন বি যারা ইত্তেফাক পড়ে কিন্তু প্রথম আলো পড়ে না আর দুটো বৃত্তেরই বাহিরের যে খালি জায়গা বৃত্তের বাহিরে কিন্তু আয়তক্ষেত্রের ভিতরে এই লোকগুলো কোনো পত্রিকায় পড়ে না এখন আমাদের কোশ্চেনে রোমান 1 তে কি আছে লোকটি যে কোনো পত্রিকা পড়ে আর আমরা এখানে নোটে দেখেছি যে কোনো শব্দ থাকলে ইউনিয়ন করতে হয় এবার আমরা সলিউশনে যাই রোমান 1 লোকটি যে কোনো পত্রিকা পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি নোট এ তে আমরা দেখেছি যে কোনো শব্দ থাকলে ইউনিয়ন হয় তাহলে এ ইউনিয়ন বি তার প্রবাবিলিটি আর যেহেতু এটি অবর্জনশীল ঘটনা তাই আমরা অবর্জনশীল ঘটনার যোগের সূত্র লিখলাম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এখন প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশনের বি এর ভ্যালু বসানো হলো দেন ক্যালকুলেশন করে আনসার বের হলো 143/180 রোমান 2 তে কি বলেছে 2 তে হলো লোকটি কেবল ইত্তেফাক পড়ে তার সম্ভাবনা আমাদের বের করতে হবে লোকটি কেবল ইত্তেফাক পড়ার সম্ভাবনা তাহলে কেবল ইত্তেফাক অর্থাৎ শুধু ইত্তেফাক পড়ে অন্য কোনো পত্রিকা সে পড়ে না এখন আমরা
ভেন চিত্রে দেখি আমরা কোন লোকগুলো ভেন চিত্রের শুধু ইত্তেফাক করে এখানে যে লোকগুলো p মাইনাস a ইন্টারসেকশন b এই লোকগুলো কেবল ইত্তেফাক করে অন্য কোন পত্রিকা পড়ে না তাহলে এটার উপরই প্রবাবিলিটি আমরা করব সো প্রবাবিলিটি অফ p মাইনাস a ইন্টারসেকশন b ইকুয়াল টু হয় প্রবাবিলিটি অফ p মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন এখন এই দুটোর মান বসাবো প্রবাবিলিটি অফ p ইকুয়াল টু 630 বাই 1800 মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b হচ্ছে 150 বাই 1800 দেন ক্যালকুলেশন করে পাওয়া গেল 4 বাই 50 নাম্বার 3 সেখানে বলা হয়েছে লোকটি শুধুমাত্র প্রথম আলো পড়ে তো আমরা ভেন চিত্রে যাব আবার ভেন চিত্রে চিত্রের কোন জায়গার লোকগুলো শুধু প্রথম আলো পড়ে এখানে এ মাইনাস এ ইন্টারসেকশন এই ব্যক্তিগুলো শুধু প্রথম আলো পড়ে তাহলে সেটাই হবে নাম্বার থ্রিতে লোকটি শুধুমাত্র প্রথম আলো পড়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন এখন প্রবাবিলিটি গুণ করা হলো প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এবার মান বসাবো প্রবাবিলিটি অফ এ তার মান হচ্ছে 950 বাই 1800 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 150 বাই 1800 দেন ক্যালকুলেশন করে রেজাল্ট হলো 4 বাই 9 নাম্বার 4 এ বলা হয়েছে লোকটি একটি পত্রিকা পড়ার সম্ভাবনা তাহলে একটি পত্রিকা মানে একটি পত্রিকাই এখানে একের বেশি হলেও হবে না একের কম হলেও হবে না অর্থাৎ দুটি হতে পারবে না শূন্যটিও হতে পারবে না বাট একটি পত্রিকা কোন পত্রিকা সেটি বলা হয় তাহলে যে প্রথম আলো পড়ে যেই লোকগুলো শুধু প্রথম আলো তাদেরকে বোঝায় এখানে শুধু প্রথম আলো পড়ে এই লোকগুলো তাদেরকে বোঝায় আবার এখানকার ব্যক্তিগুলো যারা শুধু ইত্তেফাক পড়ে তাদেরকেও বোঝায় তাহলে একটি পত্রিকা পড়ে সেটা বললে শুধু প্রথম আলো পড়ে যারা তারা প্লাস শুধু ইত্তেফাক পড়ে যারা তারা এই দুটোর যোগফল হবে তাই নাম্বার 4 এ আমরা লিখলাম লোকটি একটি পত্রিকা পড়ার সম্ভাবনা দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন এখন প্রবাবিলিটি গুণ করে দিব প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এবার আমরা মান বসাবো প্রবাবিলিটি অফ এ এর মান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান প্রবাবিলিটি অফ বি এর মান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান বসাবো হলো দেন ক্যালকুলেশন করে আনসার পাওয়া গেল 32/45 এবার নাম্বার 5 এ কি আছে আমরা দেখি নাম্বার 5 প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ে নাম্বার 5 থেকে হচ্ছে কন্ডিশনাল অর্থাৎ একটা করলে আরেকটা করে অথবা একটা না করলে আরেকটা করে না এই জাতীয় আর এই জাতীয় যতগুলো ঘটনা এগুলো সব হচ্ছে অধীন চলকের ঘটনা একটা স্বাধীন চলক হবে এবং একটা অধীন চলক হবে নাম্বার 5 এ বলো প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ে তাহলে এখানে দুটো ঘটনা আছে আমরা নাম্বার 5 এ যাই লোকটি প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ার সম্ভাবনা তাহলে এখানে প্রথম আলো পড়া এটা একটা ঘটনা ইত্তেফাক পড়া আরেকটা ঘটনা যখন দুটো ঘটনা ঘটবে তখন প্রথম ঘটনাটা স্বাধীন ঘটনা এবং দ্বিতীয় ঘটনাটা অধীন ঘটনা এখানে প্রথম ঘটনা হলো প্রথম আলো পড়া আর সেটাকে আমরা প্রকাশ করেছি এ দ্বারা তাহলে এখানে এ স্বাধীন ঘটনা দ্বিতীয় ঘটনা হলো ইত্তেফাক পড়া ইত্তেফাক পড়াকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি এক্ষেত্রে বি হলো অধীন ঘটনা তাহলে লোকটি প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ার সম্ভাবনা এটা সাংকেতিকভাবে লিখব প্রবাবিলিটি অফ পি গিভেন এ অর্থাৎ প্রবাবিলিটি অফ অধীন ঘটনা গিভেন স্বাধীন ঘটনা ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ পি ইন্টারসেকশন এ ডিভাইডেড প্রবাবিলিটি অফ এ
আর এটা লেখা নিয়ম হলো বাম পাশে যে probability of p given a আছে just given টা উঠে সেখানে intersection হয়ে উপরে বসবো probability of p intersection a এখানে লক্ষ্য করো তুমি কল্পনা করো যে e given উঠে গেল intersection হলো given এর পরিবর্তে তারপরে এই পুরোটা আমরা উপরে বসালাম আর নিচে হবে স্বাধীন চলকের সম্ভাবনা স্বাধীন ঘটনার সম্ভাবনা a এখানে স্বাধীন সো probability of a এখন probability of p intersection a এর মান বসানো হলো এখানে আমরা বলে রাখি যে probability of b intersection a আর probability of a intersection b একই কথা এবং একই মান হবে সো এটার ভ্যালু হলো 150/1800 divided probability of a এর ভ্যালু 950/1800 এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম আনসার 3/90 নাম্বার 6 এ আছে লোকটি প্রথম আলো পড়লে ইত্তেফাক না পড়ার সম্ভাবনা এখানেও কন্ডিশনাল এবং দুটো ঘটনা ঘটেছে তো আমরা জানি প্রথম ঘটনা স্বাধীন এবং দ্বিতীয় ঘটনাটা অধীন লোকটি প্রথম আলো পড়লে তাহলে প্রথম আলো পড়াকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি তাই এখানে এ স্বাধীন ঘটনা ইত্তেফাক না পড়া ইত্তেফাক পড়াকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি তাহলে ইত্তেফাক না পড়া হবে বি বার তাই ইত্তেফাক না পড়া সেটা বি বার এবং বি বার এখানে অধীন ঘটনা আমরা আবার লক্ষ্য করি যখন একসাথে দুটো ঘটনা ঘটবে পরপর তখন প্রথম ঘটনাটা স্বাধীন এবং দ্বিতীয় ঘটনাটা অধীন এখানে বলা হয়েছে নাম্বার 6 এ লোকটি প্রথম আলো পড়লে তাহলে প্রথম আলো পড়ার ঘটনাটা স্বাধীন ইত্তেফাক না পড়ার ঘটনাটা অধীন তো প্রথম আলো পড়াকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি তাহলে এ হলো স্বাধীন ঘটনা ইত্তেফাক পড়াকে আমরা প্রকাশ করেছি বি দ্বারা তাহলে ইত্তেফাক না পড়া হবে বি বার এবং সেটা অধীন ঘটনা এখন এই পুরো লাইনটার সাংকেতিক রূপ কি হবে লোকটি প্রথম আলো পড়লে ইত্তেফাক না পড়ার সম্ভাবনা সেটা হবে প্রবাবিলিটি অফ অধীন ঘটনা গিভেন স্বাধীন ঘটনা আবার বলি লক্ষ্য করো প্রবাবিলিটি অফ অধীন ঘটনা গিভেন স্বাধীন ঘটনা তো এখানে অধীন ঘটনা হচ্ছে বি বার আর স্বাধীন ঘটনা এ তাই প্রবাবিলিটি অফ বি বার গিভেন এ এটা ইকুয়াল টু হবে এই গিভেন উঠে এখানে ইন্টারসেকশন হয়ে গেল তাহলে প্রবাবিলিটি অফ বি বার ইন্টারসেকশন এ ডিভাইডেড স্বাধীন ঘটনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এ এবার আমরা প্রবাবিলিটি অফ বি বার ইন্টারসেকশন এ সেটাকে ভাঙব যখন এ বি দুইটার মাঝখানে ইন্টারসেকশন থাকে এবং একটাতে বার থাকে একটাতে বার থাকে না তখন সেটার সূত্র হলো যেটাতে বার থাকবে না সেটা অর্থাৎ প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডিভাইডেড প্রবাবিলিটি অফ এ এবার আমরা মান বসাবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এবং প্রবাবিলিটি অফ এ এর মান দেন ক্যালকুলেশন করে আমরা পেলাম 16/90 আনসার নাম্বার 7 এ আছে লোকটি ইত্তেফাক পড়লে প্রথম আলো পড়ার সম্ভাবনা এখানেও দুটো ঘটনা প্রথম ঘটনা ইত্তেফাক পড়লে অর্থাৎ ইত্তেফাক পড়ে এটা স্বাধীন ঘটনা এবং দ্বিতীয় ঘটনা হলো প্রথম আলো পড়া তাহলে প্রথম আলো পড়ছে এটা অধীন ঘটনা ইত্তেফাক পড়াকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি তাই এক্ষেত্রে বি স্বাধীন ঘটনা আর প্রথম আলো পড়াটা এটা অধীন ঘটনা এটা দ্বিতীয় ঘটনা তাই অধীন ঘটনা প্রথম আলোকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি তো এক্ষেত্রে বি স্বাধীন ঘটনা এবং এ অধীন ঘটনা তাহলে লোকটি ইত্তেফাক পড়লে প্রথম আলো পড়ার সম্ভাবনা এর সাংকেতিক রূপ হবে প্রবাবিলিটি অফ অধীন ঘটনা গিভেন স্বাধীন ঘটনা তাহলে এক্ষেত্রে অধীন ঘটনা এ আর স্বাধীন ঘটনা বি সেই জন্য প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড প্রবাবিলিটি অফ বি অর্থাৎ এই গিভেনের পরিবর্তে ইন্টারসেকশন হয়ে উপরে বসলো আর স্বাধীন ঘটনার সম্ভাবনাটা নিচে বসলো তারপর আমরা তাদের সম্ভাবনার মান বসালাম এবং ফাইনালি পাওয়া গেল 5/21 আনসার নাম্বার 8
লোকটি ইত্তেফাক পড়লে প্রথম আলো না পড়ার সম্ভাবনা। এখানে ইত্তেফাক পড়া এটা প্রথম ঘটনা, তাই এটি স্বাধীন ঘটনা। প্রথম আলো না পড়া এটা দ্বিতীয় ঘটনা, তাই এটি অধীন ঘটনা। ইত্তেফাক পড়া বি দ্বারা প্রকাশ করা হয়েছে, বি স্বাধীন ঘটনা। প্রথম আলো পড়া সেটা এ, আর প্রথম আলো না পড়া এ বার। এখানে প্রথম আলো না পড়ার কথা বলা হয়েছে, তাহলে এ বার। আর যেহেতু এটা দ্বিতীয় ঘটনা, তাই সে অধীন ঘটনা। তাহলে লোকটি ইত্তেফাক পড়লে প্রথম আলো না পড়ার সম্ভাবনা, এই পুরো লাইনটার সাংকেতিক রূপ হবে প্রবাবিলিটি অফ এ বার গিভেন বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ অধীন ঘটনা গিভেন স্বাধীন ঘটনা ইকুয়াল টু হবে ইন্টারসেকশনের পরিবর্তে, সরি, গিভেনের পরিবর্তে ইন্টারসেকশন হয়ে উপরে বসলো প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন পি, আর নিচে হবে স্বাধীন ঘটনার সম্ভাবনা, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ পি। এখন প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বারকে ভাঙলে পাওয়া যায় প্রবাবিলিটি অফ পি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন পি। নিচে প্রবাবিলিটি অফ পি আছে, তারপর আমরা সম্ভাবনার মানগুলো বসালাম, দেন ক্যালকুলেশন করে পাওয়া গেল 16/21 ফাইনাল আনসার। নাম্বার 9 আছে, লোকটি প্রথম আলো না পড়লে ইত্তেফাক পড়ার সম্ভাবনা। এখানে প্রথম আলো না পড়া এটা প্রথম ঘটনা, তাই সে স্বাধীন। ইত্তেফাক পড়া এটা দ্বিতীয় ঘটনা, তাই সে অধীন। প্রথম আলো পড়াকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, আর প্রথম আলো না পড়া এ বার, তাহলে এখানে এ বার স্বাধীন ঘটনা। ইত্তেফাক পড়াকে আমরা বি দ্বারা প্রকাশ করেছিলাম, তাই বি হচ্ছে অধীন ঘটনা। লোকটি প্রথম আলো না পড়লে ইত্তেফাক পড়ার সম্ভাবনা, তার সাংকেতিক রূপ হল প্রবাবিলিটি অফ বি গিভেন এ বার, অর্থাৎ প্রবাবিলিটি অফ অধীন ঘটনা গিভেন স্বাধীন ঘটনা ইকুয়াল টু এই গিভেনের পরিবর্তে শুধু ইন্টারসেকশন দিয়ে আমরা উপরে বসালাম, আর স্বাধীন ঘটনার সম্ভাবনাটা নিচে, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বার উপরে, আর নিচে প্রবাবিলিটি অফ এ বার। এখন উপরের সূত্রটা ভাঙলে পাওয়া যায় প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর প্রবাবিলিটি অফ এ বার হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এবার প্রত্যেকটার সম্ভাবনার মান বসানো হলো, তারপর ফাইনাল আনসার হলো 48/85। নাম্বার 10, লোকটি প্রথম আলো না পড়লে ইত্তেফাক না পড়ার সম্ভাবনা। এখানে প্রথম আলো না পড়া এটা প্রথম ঘটনা, তাই সে স্বাধীন। ইত্তেফাক না পড়া এটা দ্বিতীয় ঘটনা, তাই সে অধীন। তো প্রথম আলো পড়াকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, প্রথম আলো না পড়া হবে এ বার, আর এটি স্বাধীন ঘটনা। ইত্তেফাক পড়াকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি, ইত্তেফাক না পড়া হবে বি বার, তাহলে বি বার ইত্তেফাক না পড়া, আর সেটি অধীন ঘটনা। তাহলে লোকটি প্রথম আলো না পড়লে ইত্তেফাক না পড়ার সম্ভাবনা, এই লাইনটার সাংকেতিক রূপ হল প্রবাবিলিটি অফ বি বার গিভেন এ বার, অর্থাৎ প্রবাবিলিটি অফ অধীন ঘটনা গিভেন স্বাধীন ঘটনা ইকুয়াল টু এই গিভেনটা উঠে ইন্টারসেকশন হয়ে উপরে বসলো, আর স্বাধীন ঘটনার সম্ভাবনাটা নিচে। এখন ডি মর্গানের সূত্র অনুসারে প্রবাবিলিটি অফ বি বার ইন্টারসেকশন এ বারকে আমরা লিখলাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল বার, আর নিচে প্রবাবিলিটি অফ এ বার ঠিক থাকবে। তারপর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল বার সেটাকে লেখা হলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এবং প্রবাবিলিটি অফ এ বার হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এবার এদের মান বসানো হলো, ফাইনালি আমরা আনসার পেলাম 37/85। তো আজকের এই ক্লাসটি সবাই মনোযোগের সাথে করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।